প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম আজকে আমি এর সির্সের লেভেল টিউটোরিয়ালে ফিল্টার মেনুর রেন্ডারের লাইটিং ইফেক্টস এই সাব কমেন্টটি নিয়ে আলোচনা করব তো আপনারা পূর্ববর্তী এই যে ইফেক্টটা দেখেছেন সেই ইফেক্টে আমরা এই ইমেজের উপরে অ্যাপ্লাই করবো তো এখানে লেয়ার ওয়ানে ইমেজটা রয়েছে এবং তার উপরে আমি যে লাইটিং শেডগুলো আছে এগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখানে আপনার দেখতে পাচ্ছি এগুলো আমি তৈরি করে নিয়েছি তার উপরে আমরা ফিল্টার থেকে র্যান্ডারের লাইটিং ইফেক্টস এই ফিল্টারটা অ্যাপ্লাই করেছি এখানে এই উদাহরণটা দেখানোর জন্য আমি আলাদাভাবে একটা ইমেজ নিয়ে রেখেছি সেই ইমেজটা আমি এখানে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ নামক লেয়ারে কিন্তু এই ইমেজটা আছে এটা কোনো ব্যাকগ্রাউন্ড বা লক অবস্থায় নেই এই লেয়ারটা তো আমি এটাকে এইভাবে ডুপ্লিকেট করে নিচ্ছি ডুপ্লিকেট করে নিয়ে ইমেজ কপি নামক যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে স্পার্ট অবজেক্টে কনভার্ট করে নিচ্ছি এবার টুল প্যানেল থেকে ইলিপ্টিক্যাল টুটা সিলেক্ট করলাম ফিল্ড কালারটা এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাশ কালার রয়েছে এবং এখানে অবশ্যই শেপ সিলেক্ট করে দিতে হবে এবং এসটের কালার নানা অবস্থায় আছে এই অবস্থায় আমি এখানে একটা ইলিস এখানে ড্র করবো জাস্ট এই এবং তারপরে রেকটাঙ্গুলার টুডটা এখান থেকে সিলেক্ট করবো রেক্টাঙ্গুলার টুডটা সিলেক্ট করে নিয়ে ফিল কালারটা এখান থেকে চেঞ্জ করে একটু ডার্ক কালার দিয়ে দেবো তারপর এই কালারটা এখান থেকে সিলেক্ট করলাম পরে এখানে আমরা পূর্বে যে ইলিশটা এঁকেছি সে বরাবর এখান থেকে ইলিশ অনুযায়ী আমরা এখানে একটা রেক্টাঙ্গুলার ক্রিয়েট করবো তো এইভাবে ড্রয়িং করার পরে কন্ট্রোলটি প্রেস করে কীবোর্ড থেকে ট্রান্সফর্ম টুটা অ্যাক্টিভ করে নেব ট্রান্সফর্ম টুটা অ্যাক্টিভ করে নিয়ে এখানে এটাকে একটু ট্রান্সফর্ম করে একটু বড়ো করে দেব এবং এখানে একটু এটাকে অ্যাডজাস্ট করে দেব এবং কন্ট্রোলটি চেপে ধরে কীবোর্ড থেকে যখন আমরা উপরে অ্যাঙ্কার পয়েন্টের উপর দেখুন তখন কাঠটা হোয়াইটেড এরো হয়ে গেছে তো এই অবস্থায় যদি আমরা মাসের বাম্পটা চেপে ধরে অ্যাঙ্কার পয়েন্টের উপরে পা দিকে ড্রাগ করি তাহলে এটা কোনিকভাবে হেলে যাচ্ছে তো এভাবে আমরা দুই কড়া থেকে এভাবে ড্রাগ করে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ড্রাগ করে মাঝে বাঁপোটা চেপে ধরে হবে এটাকে সিলিন্ডার আকৃতি ক্রিয়েট করবো তো এইভাবে একটা কোন আকৃতির শেপ ক্রিয়েট হলো দ্যান কমিট এবার আমরা যে ইলিশটা ড্র করেছি সেই লেয়ারটাকে এইভাবে হাইলাইট করে মাঝে বাঁপোটা চেপে ধরে ড্রাগ করে রেক্টেঙ্গুলার লেয়ারের নিচে ড্রাগ করে নিয়ে আসবো নাহলে এরকম দেখা যাচ্ছে যে মন সিলেক্ট করলাম করে কীবোর্ড থেকে টাউনে আরও কী প্রেস করবো আমরা যে এই ড্র করেছি সেটা আমরা মুভ করাতে পারছি দেখুন তো এভাবে একজাক্টলি এভাবে রেকটাঙ্গুলারের সাথে ইলিপটাস অ্যাডজাস্ট করে নেবো তাহলে এটা এটা একটা লাইট লাইটের মতো আকৃতি দেখা যাচ্ছে এখন তো এখন আমরা রেকটাঙ্গুলার যে শেপ রেখেছি শেপটি চেপে ধরে রেকটাঙ্গুলার যে লেয়ারটা আছে সেটা এবং ইলিপস লেয়ারটাকে এভাবে হাইলাইট করে নেব হাইলাইট করে কন্ট্রোল জি প্রেস করে কিবোর্ড থেকে এটা একটা গ্রুপ করে ফেলবো তো গ্রুপ করে ফেলার পরে কন্ট্রোল টি প্রেস করে দুটা শেপকে একত্রিতভাবে অল্টার কি চেপে এটাকে একটু রিসাইজ করে নেব কমিট তো এবার গ্রুপ ওয়ানটাকে এভাবে ড্রাগ করে এটাকে ডুপ্লিকেট করে নেব একটা দুইটা এখানে আমি টোটালে চারবার কপি করলাম গ্রুপটাকে ফলে এখানে গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান কপি গ্রুপ ওয়ান কপি টু গ্রুপ ওয়ান কপি গ্রুপ ওয়ান কপি ফোর টোটালে পাঁচটা গ্রুপ এখানে ক্রিয়েট হয়েছে অর্থাৎ এখানে পাঁচটা শেপ ক্রিয়েট হয়েছে এভাবে আমি ড্রাগ করে এগুলোকে বিভিন্ন পজিশনে সেট করে দেবো কীবোর্ড থেকে কন্ট্রোলটি প্রেস করে ট্রান্সপোর্ট ট্যুরটা অ্যাক্টিভ করে নিয়ে এটা ডান কনারের যে শেপটা আছে সেটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দেবো এবং বাম কনার কনারের যে শেপটা আছে সেটাকেও এইভাবে ঘুরিয়ে দেব তো এভাবে মোটামুটি সবগুলো শেপকে এভাবে সেট করে নিব তো এখানে আমরা আর কিছু কাজ করতে পারি গ্রুপ ওয়ান কপি ফোরে যে ভিজিবিলিটি আছে সেটা অন অফ করে দেখলাম যে এটা মাঝখানের যে শেপটা আছে সেটা তো আমি এটাকে ওপেন করলাম ওপেন এখানে যে র্যাক্টাঙ্গুলার লেয়ারটা আছে সেটাকে অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে বাম ডাবল ক্লিক করলাম ক্লিক করে লেয়ার উইন্ডোটা নিয়ে আসলাম তো এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে অ্যাপ্লাই করবো তো এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে গ্রেডিয়েন্টের যে বক্স আছে সেখানে বক্সে বাবনে ক্লিক করলে এইভাবে গ্রেডিয়েন্ট এডিটরের ডায়ালগ বক্সটা চলে আসবে তো এখান থেকে আমরা এখানে একটা স্লাইডার এখানে আরও দুইটা স্লাইডার নিয়ে নেব আবার এখানে এই কালারটাকে আমরা চেঞ্জ করে একটু গ্রে কালার দিয়ে দেবো তো এখানে দেবো ব্ল্যাক কালার এখানে গ্রে কালার পুনরায় ব্ল্যাক কালার দেবো এভাবে আমরা গ্রেডিয়েন্টটা সেট করবো সেট করে নিয়ে ও কি করব তো এখানে আর দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট সেট হয়ে গেছে তো এখানে স্টাইল লিনিয়ার থাকবে স্কেল দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তো এখানে গ্রিডিয়ান ইফেক্টটা দেখতে পাচ্ছেন শেপের উপরে অ্যাঙ্গেলের বৃত্তের মাঝখানে যে ঘুরে কাটার মতো দেখতে পাচ্ছেন সরল লেখাটা সেটাকে ড্রাগ করে এভাবে ঘুরিয়ে দিব এবং এখানে আমরা ইফেক্টটা দেখতে পাচ্ছি তো সেই অনুযায়ী আমরা এটাকে সেট করবো তো এটাকে আমি লম্বা লম্বি চাচ্ছি তো এইভাবে আমি এটাকে ঘুরিয়ে এভাবে সেট করে দেবো এবং এখানে স্কেলটাকে এভাবে বাড়িয়ে কমিয়ে এইভাবে আমরা এটাকে ইফেক্টটাকে ঠিক করে নেবো দ্যান ওকে তো দেখতে পাচ্ছেন ইফেক্টটা এখন থ্রি ডি ইফেক্টের মতো দেখা যাচ্ছে তো এইভাবে আমরা পর্যায়ক্রমে বাকি যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর রেক্ট্যাঙ্গুলের উপরে এইভাবে তার উপরে এইভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবগুলো শেপের উপরে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি এখন এটা থ্রি ডি একটা ইফেক্টের মতো দেখা যাচ্ছে লাইটের যে ঢাকনাগুলো রয়েছে সেই ঢাকনাগুলোর উপরে এবার আমরা মূল যে ডুপ্লিকেট করে নিয়ে সেটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিয়েছি সেই লেয়ারটাকে এভাবে হাইলাইট করবো হাইলাইট করে নিয়ে ফিল্টার থেকে র্যান্ডারে গিয়ে লাইটিং ইফেক্টস এই কমাটা এখানে অ্যাপ্লাই করবো সাথে সাথে এভাবে লাইটিং ইফেক্টের ডাইলেক বক্স চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজের ভিতরে যে লাইটের যে অংশগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে এবং তার ভিতরে এভাবে দুইটা ওভাল শেপ দেখা যাচ্ছে এগুলো দিয়ে আমরা কি কাজ করব এখানে আমি পূর্বে বলিনি এখানে যে একটা অপশন বা দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে আমরা এই লাইটিং ইফেক্টগুলোকে কন্ট্রোল করতে পারবো এবং টাইম প্রপার্টিজ অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন লাইটিং ইফেক্ট এখানে একটা সিম্বল দেখা যাচ্ছে সূর্যের আলোকের মতো এবং এখানে দেখতে পাচ্ছেন অপশন বারে লাইটের পাশে তিনটা সিম্বল দেখা যাচ্ছে তো এখানে মূলত প্রপার্টিজের নিচে যে লাইটের ইফেক্ট আছে তার নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন ডানে যে যে ট্রাঙ্গুলা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ড্রপডাউন লিস্ট আসবে এখান থেকে পয়েন্ট স্পট ইনফিনিটি অর্থাৎ তিন ধরনের লাইট আমরা এখানে ব্যবহার করতে পারবো পয়েন্ট পয়েন্ট স্ট্যান্ডে এরকম দেখতে পাচ্ছেন যে আকৃতি এবং এখানে যদি এখানে যদি আমরা কারশন নেই তাহলে দেখুন এই গ্রিন কালারের যে সার্কেলটা আছে সেটা সেটাই ইয়েলো হয়ে যাচ্ছে এবং এখানে পাউসের বাবাটা চেপে ধরে যদি ড্রাগ করি তাহলে ভিতরটা বাড়ছে তার সাথে সাথে লাইটিংটাও চারিদিকে বেড়ে যাচ্ছে এবং মাঝখানে যে দ্বিতীয় সার্কেলটা আছে সেটা দেখুন অর্ধেক হোয়াইট এবং অর্ধেক ব্ল্যাক এই হোয়াইটের উপরে বাউসের বাবাটা চেপে ধরে যদি আমরা এভাবে ড্রাক করি দেখুন ইনটেন্সিটি কমে যাচ্ছে এখানে একটা টিপ দেখা যাচ্ছে ইনটেন্সিটি সিক্সটি আরও কমালে ইনটেন্সিটি ফিফটি ওয়ান অর্থাৎ যে লাইটের যে পোখরাতা আছে সেটা এখান থেকে আমরা বাড়াতে কমাতে পারছি এখানে বাড়াতে কমাতে পারছি আমরা ব্রাইটনেস দেখুন যখন আমি নিচের দিকে ড্রাক করছি ইন্টেন্সিটির মান বাড়ছে অর্থাৎ লাইটের প্রখরতা বাড়ছে আবার যদি উপর দিকে ড্রাগ করি এভাবে মাংসের বাপারটা চেপে ধরে ইন্টেন্সিটির মান কমছে সাথে সাথে লাইটের প্রখরতাও কমে যাচ্ছে তো এভাবে আমরা লাইটের ইন্টেন্সিটি বাড়াতে কমাতে পারি এবং কেন্দ্রে যে বৃত্তটা আছে ছোটো সেটার উপর মাংসের বাপাটা চেপে ধরে যেভাবে ড্রাক করি তাহলে কিন্তু আমরা এটাকে বিভিন্ন দিকে মুখ করাতে পারছি এই লাইটিংটাকে বিভিন্ন দিকে মুখ করাতে পারছি এবং এই লাইটিংয়ের কালারও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো এখানে নিচে যে কালারের বক্স আছে সেই বক্সের বক্সের আমরা ক্লিক করলে এভাবে কালার পিকারের উইন্ডো চলে আসবে এখান থেকে আমরা যেই কালারটা এখান থেকে চুজ করে দেবো কালার পিকার থেকে সেই কালারের লাইটিং আমরা দেখতে পাচ্ছি দেখুন এবং পুনরায় যদি আমরা এই সার্কেলের এই সার্কেলের উপরে কাটশো নাই তাহলে দেখুন গ্রিন কালারের সার্কেলটা এখানে ইয়েলো কালার হয়ে যাচ্ছে এই অবস্থায় যদি আমরা এভাবে ভিতর দিকে ড্রাক করি তাহলে স্কেলটা ছোটো হয়ে যাচ্ছে এবং চারিদিকে যে লাইটিং ইফেক্টটা সেটাও কিন্তু সীমিত হয়ে আসছে আর যখন আমরা সার্কেলটাকে ড্রাক করে বড় করব লাইটিংয়ের বিস্তারটাও চারিদিকে বেড়ে যাচ্ছে এবং ছোটো করলে লাইটিংয়ের বিস্তারটাও এ হয়ে ছোটো হয়ে আসবে তো এভাবে আমরা লাইটিং ইফেক্টের পয়েন্ট লাইট যেটা আছে সেই ইফেক্ট এখানে ব্যবহার করতে পারি এবং এই প্রপার্টি প্যানেলের নিচে দেখতে পাচ্ছেন লাইটস নামের কিছু প্যানেল দেখা যাচ্ছে তো এখানে যে পয়েন্ট লাইট আমরা এখানে সিলেক্ট করেছি সেই পয়েন্ট লাইট আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে পয়েন্ট লাইটের বা দিকে চোখের মতো এখন দেখা যাচ্ছে লেয়ারের পাশে যেমন থাকে এই চোখের মতো উপরে ক্লিক করলে চোখটা যখন সরে যাবে তখন পয়েন্ট লাইটের ইফেক্টও কিন্তু এখানে আর দেখা যাবে না তো চাইলে আমরা এখানে এই লাইটগুলোকে এখান থেকে ট্রাশ আইকনে ক্লিক করে সেগুলোকে ডিলিট করে ফেলতে পারি তবে এখানে যেগুলো যে লাইটগুলো আছে সেগুলোকে ডিলিট করে ফেলছি এখানে কতগুলো স্পট লাইট দেখা যাচ্ছে এগুলোকে আমি পর্যায়ক্রমে ডিলিট করে ফেলছি পয়েন্ট লাইট কী সেটা আমরা দেখলাম এখানে এবং নতুন কোনো লাইটিং ইফেক্ট যদি আমরা এখানে যোগ করতে চাই দুই বা ততিক তাও আমরা এখানে যুক্তি করতে পারবো তো সেই জন্য আমরা এই অপশন বারের এখানে যে লাইটসের ডান দিকে দেখতে পাচ্ছেন একটা আইকন অ্যাড স্পট লাইট অ্যাট পয়েন্ট লাইট এবং অ্যাড অ্যাড ইনফিনিটি লাইট তো এখানে তিনটে আইকন তিন রকম এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রথমটা হলো স্পট লাইট তারপর একটা পয়েন্ট লাইট এবং তারপর একটা ইনফিনিটি লাইট তো মাছ কালের হলো পয়েন্ট লাইট তাহলে মাছ কালার যদি ক্লিক করি তাহলে দেখুন তাহলে দেখুন আমার ইমেজের ভিতরে আরেকটা পয়েন্ট লাইট যুক্ত হয়ে গেছে পূর্বের কিন্তু এখানে দেখা দেখা যাচ্ছে বাম দিকে যে হলুদ হলুদ কালারের বৃত্তের মাঝখানে যে ক্রস চিহ্ন সেটা হলো পূর্বেরটা এবং নতুন করে যেটা ক্রিয়েট করেছি সেটা হলো এখানে তো আমরা এভাবে বাপটা চেপে ধরে বুক করাতে পারি যখন যেটা অ্যাক্টিভ থাকবে তখন সেটা এরকম দেখা যাবে এবং যখন যেটা ইনঅ্যাক্টিভ থাকে তখন সেটা এরকম ইয়েলো কালারের দেখা যাবে এবং মাঝখানে ক্রস দেখা যাবে এখানে ক্লিক করে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেল এখন এই পয়েন্ট লাইটটা অ্যাক্টিভ হয়ে গেলো এটা কিন্তু ইনঅ্যাক্টিভ দেখা যাচ্ছে ঠিক আছে তো এইভাবে যত খুশি তত আমরা এই লাইটসের পাশে যে অ্যাড নিউ স্পট লাইট অ্যাড নিউ পয়েন্ট লাইট এখানে অপশন বলেন লাইটসের পাশে যাই কর আছে সেখানে ক্লিক করে আমরা যত খুশি তত পয়েন্ট লাইট এখানে একটা ইমেজের ভিতরে অ্যাড করতে পারবো এবং ডিলিট করার জন্য আমরা এখানে পূর্বেই বলেছি যেটা আশা করে ক্লিক করে আমরা সেগুলোকে ডিলিট করে ফেলতে পারবো এবার আমরা দেখা দেখবো প্রপার্টিজের লাইটিং ইফেক্টসের স্পট লাইট এই কমান্ডটা দিয়ে এর মাধ্যমে আমরা কীভাবে স্পটলাইট ক্রিয়েট করতে পারি তো আমি এটা পরে দেখাচ্ছি কারণ আমরা এটাকে ব্যবহার করে দেখাবো যে পূর্ববর্তী যে ইফেক্ট আমি ক্রিয়েট করেছি সেটা কীভাবে স্পট লাইটসের ইফেক্ট ব্যবহার করে তৈরি করেছে সেটাই দেখাবো পরে আমি তার পূর্বে নিয়ে একটু আলোচনা করে নিতে উপরে ক্লিক করলে এভাবে ইনফিনিটি ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি উপরেও কিন্তু আমরা এখানে দেখেছি যে সূর্যের মতো যে সেমোটা আছে এখানে ক্লিক করে আরেকটা ইনফিনিটি এখানে অ্যাড করতে পারবো ইনফিনিটি লাইট এখানে অ্যাড করতে পারবো এবং সেটা এখানে শো করবে লাইটসের যে প্যানেলটা আছে সে তার নিচে এভাবে যতগুলো আমি এখানে ক্লিক করে অ্যাড করবো ততগুলো ইনফিনিটি এভাবে লেয়ার আকারে দেখা যাবে এবং তার পাশে ভিজিবিলিটি দেখা যাবে তো এবার চলে এখানে ট্রাস আকারে ক্লিক করে এভাবে আমরা সেগুলো ক্লিক করে ফেলতে পারি তো আমি এখানে একটা ইনফিনিটি লাইট রেখেছি ইনফিনিটি লাইটের মাঝখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার সার্কেল তার উপরে একটা সেই সার্কেলের উপরে হোয়াইট কালার দেখা যাচ্ছে তো এখানে পূর্বের মতোই ইন্টেন্সিটি অর্থাৎ রঙের উজ্জ্বলতা এখান থেকে আমরা বাড়াতে কমাতে পারবো মাছ বাবাটা চেপে যদি ট্রাগ করি দেখুন সাদা রেখাটা বৃত্ত বরাবর বেড়ে যাচ্ছে তার সাথে লাইটিং ইফেক্টও বেড়ে যাচ্ছে এবং তার নিচে মধ্যবিত্তকার একটা অংশ দেখা যাচ্ছে তো নিচের অংশটা হলো ডার্ক পোর্শন এবং উপরের উপরের অংশটা হলো ব্রাইট পোর্শন এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে ইনফিনিটি লাইট দেখা যাচ্ছে ইনফিনিটি লাইটের আইকনটা দেখা যাচ্ছে এর মানে এখান থেকে আলো ইমেজের উপরে পড়ছে তো আমরা এটাকে যেদিকে ঘোরাবো সূর্যটাও সেদিকে চলে যাচ্ছে দেখুন সূর্যের সেম্বলটা সেদিকে চলে যাচ্ছে সূর্যের আইকনটা যেদিকে যাচ্ছে আলোটা সেদিক থেকে আমাদের ইমেজের উপরে পড়ছে এভাবে আমরা মাঝখানের যে স্ট্রেট লাইনের উপরে মাঝখানের যে ছোটো ছোটো বলটা দেখা যাচ্ছে তার উপরটা চেপে ধরে ড্রাক করলে আমরা এভাবে এটাকে ঘোরাতে পারবো সেই ডিরেকশন অনুযায়ী কিন্তু আলোটা আমাদের ইমেজের উপরে পড়ছে তো এভাবে আমরা ইনফিনিটি লাইটের যে ইফেক্ট আছে সেটা ব্যবহার করতে পারি আমাদের ইমেজের উপরে আমাদের প্রয়োজন অনুযায়ী তো এটার ভিজিবিলিটি আমরা এইভাবে অফ করে দিলাম এবার আমরা দেখবো আমরা যে প্রজেক্টটা তৈরি করেছি পূর্বে দেখেছি সেই প্রজেক্টে স্পট লাইটের মাধ্যমে ক্রিয়েট করেছি তো স্পট লাইটের উপরে ক্লিক করার সাথে সাথে যখন আমরা স্পটলাইট এখানে সিলেক্ট করে দিয়েছি তখন কিন্তু স্পটলাইট সিলেক্ট করার সাথে সাথে এখানে দুইটা ওভাল দেখা যাচ্ছে এবং মাঝখানে পূর্বের মতোই হোয়াইট এবং ব্ল্যাক কালার একটা সার্কেল দেখা যাচ্ছে এবং তার ভিতরে আর একটা সার্কেল এবং তার ভিতরে একটা বিন্দু দেখা যাচ্ছে বাইরের যে বড় ও বলটা আছে তার চারদিকে চারটা বল দেখা যাচ্ছে তো এগুলোতে কী কাজ করে তাই আমরা দেখবো এখানে প্রথমে দেখে নেই যে প্রপার্টিজের নিচে যে লাইটস যে প্যানেলটা আছে সেখানে দেখতে পাচ্ছেন স্পট লাইট এখানে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে স্পট লাইটের একটা লেয়ারের মতো দেখা যাচ্ছে এবং এটার ভিজিবিলিটি আউট করে দিলেই লাইটিং ইফেক্টটা দেখা যাচ্ছে তো এখানে যে লাইট লাইটটা দেখা যাচ্ছে সেটা এখানে যে কালার বক্সে যে কালার আছে সেই কালারটা থেকে আমরা কিন্তু এই লাইটটা এখানে শো করতে পারি এখানে হোয়াইট আছে এখানে হোয়াইট কালার দেখা যাচ্ছে তো এখানে যদি আমি কালার চেঞ্জ করে সাইন করে দেয় দেখুন সাইন কালার দেখা যাচ্ছে তো এখানে আমরা যেই কালার সিলেক্ট করে দেবো সেই কালার বা আলো আমরা দেখতে পাবো কালার বক্স থেকে যখন আমরা হলুদ কালার সিলেক্ট করে দেবো তখন হলুদ কালারের আলো আমরা দেখতে পাচ্ছি তো এবার চারদিকে যে চারটা বল আছে এই বলগুলো দিয়ে আমরা কী কাজ করতে পারি এই বলের উপরে যখন কাঁশন নেব তখন দেখুন একটা টিপস আছে দেখুন উপরে টিপস দেখা যাচ্ছে স্কেল লেংথ এখানে এই বলের উপরে যখন কাঁসন নিই এখানে স্কেল ওয়াইড এভাবে স্কেল লেংথ অর্থাৎ এখানে যদি মাউসের বাপটা চেপে ধরে বলের উপর এইভাবে ড্রাগ করি তাহলে দেখুন আমরা লেংথটা বাড়াতে পারছি পুরো একদম সার্কেল দেখা যাচ্ছে বৃত্ত হয়ে যাচ্ছে ওভাল থেকে এবং নিচের যে বলের উপর কাঁশো নিয়ে দেখা দেখা যাচ্ছে স্কেল হোয়াইট এখানে যদি মাউসের বাপটা চেপে ধরে ড্রাগ করি নিচের দিকে তাহলে দেখুন ওইটা হোয়াইটটাকে আমরা কমাতে পারছি একটা দিয়ে লেংথ কমাতে বাড়াতে পারছি আর একটা দিয়ে হোয়াইট হোয়াইটটাকে বাড়াতে কমাতে পারছি তো এভাবে আমরা সার্কেলকে বিভিন্ন আকৃতি আকৃতিতে করবার করতে পারি এই বলগুলোর উপর কাঁস নিয়ে মাউসের বাপটা চেপে ধরে ড্রাগ করে মাঝখানের যে ওভাল আকৃতিতে দেখা যাচ্ছে এটা হলো কি হট স্পট এই সার্কেলের রেখার উপরে যখন আমরা কাঁশ নেব দেখুন টিপস দেখা যাচ্ছে হট স্পট অ্যাঙ্গেল হট স্পট অ্যাঙ্গেলটা কী কাজ করে হট স্পট অ্যাঙ্গেলটা যদি আমরা এইভাবে বাড়িয়ে দিই ড্রাক করে দেখুন আলোটাও তার সাথে সাথে বাড়ছে যখন আমরা এটাকে এইভাবে ড্রাক করে ছোটো করে দিচ্ছি আলোটাও দেখুন সেই অনুযায়ী কমে যাচ্ছে এখানে পুরোর মতোই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সার্কেল আছে হোয়াইট অংশের উপরে কাঁশো নিয়ে মাংসের বাবাটা চেপে যদি নিচে থেকে ড্রাক করে লাইটের উজ্জ্বলতা বাড়ছে এবং উপর থেকে ড্রাক করলে ইনটেন্সিটি কমছে সাথে সাথে লাইটের উজ্জ্বলতাও কমে যাচ্ছে তো এখানে আমরা যে কাজটা করতে পারছি তো সেমভাবে প্রপার্টিজের লাইটিং এর নিচে যে স্লাইডারগুলো দেখতে পাচ্ছেন কালার কালারাইজ হটস্পট গ্লোজ মেটালিক এই স্লাইডগুলোতে আমরা কী কাজ করতে পারি এখানে কালারের বক্সে আমরা দেখেছি যে ক্লিক করলে এখানে কালার পিকার থেকে যে কালারটা আমরা চুজ করে দেব আমাদের লাইটিংটা সেই রকম দেখা যাবে এবং সেমভাবে কালারের নিচে যে স্লাইডার আছে এই স্লাইডার ধরে এভাবে যদি বাম দিকে ড্রাক করি দেখুন কালারের ঘনত্ব কমে যাচ্ছে যেটা আমরা এখানে ইনটেন্সিটি যেটাকে বলে অর্থাৎ ব্ল্যাক এবং হোয়াইট কালারের যে সার্কেলটা ড্রাক করে যেটা আমরা করেছিলাম ইনটেন্সিটি বাড়িয়ে বাড়িয়েছি কমিয়েছি সেটা আমরা এখানে কালারের নিচে যে স্লাইডার আছে কে বাম দিকে ড্রাক ইনটেন্সিটি কমছে এবং ডান দিকে ড্রাক ইনটেন্সিটি বাড়ছে সাথে সাথে কালারও বাড়ছে কমছে এবং হোয়াইট স্পট মাঝখানে যে ওভার ডাক্তির সার্কেলটা দেখতে পেয়েছে সেটাকে আমরা ড্রাক করে নিচের দিকে বাড়িয়েছি এবং উপর দিকে ড্রাক করে ছোটো করেছি এভাবে ছোটো বড়ো করে আমরা কালারের বিস্তারকে রঙের বিস্তারকে বা লাইটের বিস্তারকে আমরা এখানে বাড়িয়েছি কমিয়েছি সেটা আমরা হটস্পট যে স্লাইডার আছে সেটার মাধ্যমে আমরা করতে পারি দেখুন হটস্পটের স্লাইডারটাকে বাঁ দিকে ড্রাক করলে এখানে সার্কেলটা ছোটো হয়ে যাচ্ছে ও ডান দিকে ড্রাক করলে সার্কেলটা বড় হয়ে যাচ্ছে সাথে সাথে লাইটিংয়ের বিস্তারও বেড়ে যাচ্ছে অর্থাৎ লাইটিংটা অনেকখানি জায়গা জুড়ে এখানে দেখা যাচ্ছে এখানে হটস্পটটা যদি আমরা এখানে ছোটো করে দিই তাতে সার্কেলটা ছোটো হয়ে যাচ্ছে এবং লাইটের বিস্তারটাও কমে যাচ্ছে কালারাইজ এর এর ডান দিকেও একটা বক্স দেখা যাচ্ছে এখানে যদি আমি আরও কয়েকটা স্পট লাইট এখানে ক্রিয়েট করি যে আমি এখানে একটা ক্রিয়েট করলাম এবং আরেকটা নিয়ে নিই এখানে ডাল দিকে এভাবে আমরা এটাকে ড্রাক করে এটাকে আমরা রোটেটও করতে পারবো এভাবে আমরা রোটেট করে দিলাম এটা কারটাকে আমি এখানে রেড করে দিচ্ছি আমি এখানে ইন্ট্রিসিটিটা বাড়িয়ে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এবং দ্বিতীয় যে স্পটলাইটটা আছে যে যে লাইটটা অ্যাক্টিভ থাকবে যে লাইটটা অ্যাক্টিভ থাকবে সেটা এভাবে সেটাতে এভাবে ওবাল আকৃতির শেপ দেখা যাবে এবং যেগুলো ইনঅ্যাক্টিভ থাকবে সেগুলো সিলিন্ডার আকৃতির ইউলাকার দেখা যাবে এই সিলিন্ডার উপরে ক্লিক করলে এখানে এই স্পটলাইটটা এখানে অ্যাক্টিভ হয়ে গেল এবং সাথে সাথে এর যে লাইটিং ইফেক্টের যে প্রপার্টিজের বক্স আছে সেটা এখানে অ্যাক্টিভ হয়ে গেল এর সাথে সাথে এবং সেই লাইটটা কিন্তু এখানে হাইলাইট হয়ে যাচ্ছে এখানে কালার বক্স থেকে আমি এখানে কালার চেঞ্জ করে এখানে সাপোজ গ্রিন করে দিচ্ছি এখানে ইনটেন্সিটি বাড়িয়ে দিচ্ছি এখানে তিনটা লাইট দেখতে পাচ্ছেন তো এখানে কালারাইজের আপনারা ব্যাপারটা দেখবো কালারাইজ এখানে তো এখানে কালারাইজের পাশে যে কালার বক্সটা আছে এখানে যে কালারটা চেঞ্জ করে দিলে কিন্তু এই কালার ইফেক্টটা আমরা সবগুলো কালারের উপর দেখতে পাবো সাপোজ এখানে আমি সায়ান সেট করে দিলাম দেখুন সায়েন কালার যখন সেট করে দিলাম তখন এখানে তিনটা কালার যে এখানে মিক্সড হয়েছে সেখানে কিন্তু ইফেক্টটা পড়ছে দেখুন কালারের উজ্জ্বলতা এখানে চেঞ্জ হচ্ছে হোয়াইট কালার যদি এখান থেকে চুজ পিক করে দিই তাহলে দেখুন তিনটা কালার যেখানে মিক্সড হয়েছে সেখানে কিন্তু ইফেক্টটা দেখা যাচ্ছে কিছুটা ব্রাইট হচ্ছে কিছু ডার্ক হচ্ছে তখন আমরা এখান থেকে কালার কালারটা চেঞ্জ করে দিচ্ছি এবং এখানে এক্সপোজের অপশনটা বাড়ালেও আমরা সেমভাবে সবগুলোর কালারের এক্সপোজ একই সাথে বাড়াতে পারি এবং সেই এক্সপোজটা কিন্তু এখানে পিঙ্ক কালারের এক্সপোজ আমরা এখানে পাচ্ছি এবার যদি আমি এখানে হোয়াইট করে দিই কালারাইজের বক্সে হোয়াইট করে দিয়ে এখানে যদি আমরা এক্সপোজারটাকে বাড়াই কমাই তাহলে দেখুন এক রকম এখানে যদি আমি ব্ল্যাক কালার দিয়ে দিই তাহলে দেখুন সবগুলো ডার্ক ইস হয়ে গেছে সবগুলো কালারের ভিতরে একটা ডার্ক আমার চলে আসছে অতটা ব্রাইট দেখা যাচ্ছে এখানে এই কালারাইজের বক্সের যে কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব সেই কালারগুলো কিন্তু সবগুলো কালারের উপরে এক্সপোজের ইফেক্টটা দেখা যাবে এবং এখানে এক্সপোজার স্লাইডার দিয়ে আমরা এক্সপোজার আমার বাড়িয়ে রকমে কালার কালারের ব্রাইটনেস থেকে বা গারত থেকে বাড়াতে কমাতে পারছি এবং এখানে গ্লোভস এখানে কালারের যে গ্লোসিডেসটা আছে সেটাও আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারি স্লাইডারকে এভাবে ডান দিকে ড্রাক করে বাই ড্রাক করে বাড়াতে কমাতে পারি তো এখানে মেটালিক যে স্লাইডারটা আছে এই স্লাইডারকে যদি আমি ডান দিকে ড্রাক করি তারা দেখুন যে মূল যে ইমেজের বিষয়বস্তু রয়েছে সেটা কিন্তু এখানে বেশি হাইলাইট হচ্ছে যখনই আমরা মেটালিকের মানটা এখানে বাঁ দিকে ড্রাক স্লাইডারটাকে বাঁ দিকে ড্রাক করে পাইরাসের দিকে নিয়ে আসবো তখন কিন্তু কালারের যে উজ্জ্বলতা আছে সেটা প্রাধান্য বেশি পাচ্ছে মূল যে সাবজেক্ট রয়েছে ইমেজের ভিতরে সেটার প্রাধান্যটা কম পাচ্ছে অর্থাৎ ইমেজের ভিতরে যে বস্তু থাকবে সেগুলোর প্রাধান্য বেশিভাবে যখন আমরা মেটালিকের মানটার প্লাসের দিকে বাড়িয়ে দিব কালারটা দেখা যাচ্ছে না কিন্তু ইমেজটা ঠিকই স্পষ্ট দেখা যাচ্ছে লাইটিং কিন্তু ইমেজের উপর রিফ্লেকশন হচ্ছে কিন্তু মূল ইমেজের যে বিষয়বস্তু রয়েছে সেটা আমরা বেশি দেখতে পাচ্ছি তো মেটালিকের মানটা যখন আমরা বাড়িয়ে দিব তাহলে লাইটিংয়ের যে প্রাধান্যটা সেটা বেশি দেখা যাচ্ছে এভাবে মেটালিকের স্লাইডারটাকে দিয়ে আমরা মাঠ বাড়িয়ে কমিয়ে ইমেজের লাইটিং ইফেক্টটাকে আমরা এভাবে কন্ট্রোল করতে পারি তো এখানে অপশন বারের সবার ডানে অপশন বারের লাইট লাইটিং তিনটা লাইটিংয়ের যে আইকনগুলো আছে তারা সবার ডানে এখানে দেখতে পাচ্ছেন রিসেট একটা আইকন আছে এখানে যদি ক্লিক করি তাহলে সবগুলো লাইটিং যে আমরা সেট করেছি সেটা রিসেট হয়ে যাবে এবং সবার ডান কর্নারে অপশন বারের লাইটিং ইফেক্টের পাশে যে ট্রাইগুলার আছে এখানে ক্লিক করলে রিসেট ওয়ার্ক স্পেস এখানে ক্লিক করে ওয়ার্ক স্পেসটা রিসেট হয়ে যাবে এবং প্রি এখানে দেখতে পাচ্ছেন কাস্টম আছে তো এখানে বাই ডিফল্ট কিছু অপশন আছে টু ক্লক টু ও ক্লক স্পট লাইট দেখুন টু ও ক্লক স্পট লাইট দেখা যাচ্ছে তো এটা সেমভাবে এটাকে আমরা লেংথ এবং এটাকে বাড়াতে কমাতে পারি এবং মাঝখানের যে সার্কেটটা আছে সেটা দিয়ে আমরা এটার হট স্পটটাকে বাড়াতে কমাতে পারছি এবং এখানে কালারকে আমরা চেঞ্জ করতে পারছি খুব সহজেই কালার বক্স থেকে যেভাবে আমরা চেঞ্জ করতে পারি টু ক্লক টু ক্লকটার ইফেক্ট এরকম দেখা যাচ্ছে এখানে লাইটিংটা যদি আমি বাড়িয়ে দিই তার একটি কুঁচল দেখা যাচ্ছে তারপরে আছে ব্লু অমনি ব্লু অমনি ইফেক্ট এরকম যখন আমরা সাদা সার্কেলটাকে উপরের দিকে উঠে নিব তখন ইনটেন্সিটি কমে যাচ্ছে এবং নিচের দিকে ড্রাক করলে ইনটেন্সিটি বাড়ছে কিন্তু তখন সেটা কাস্টম হয়ে যাবে বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলো যেভাবে আছে সেভাবে ইফেক্টগুলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করার সাথে সাথে এখানে যে ইফেক্টটা পড়বে সেটাই আমরা ব্যবহার করতে পারবো যখনই আমরা যে কোনো একটা মান আমরা বাড়াবো কমাবো তখন এখানে কাস্টম চলে আসুন এখানে বাই ডিফল্ট অনেকগুলো লাইট দেখা যাচ্ছে লাইটের পিসের দেখা যাচ্ছে এগুলো আমরা পর্যায়ক্রমে অ্যাপ্লাই করে করে দেখবেন যে কোনটার ইফেক্ট কীরকম সবগুলোর কিন্তু সেটিংগুলো আমি দেখিয়ে দিয়েছি কীভাবে কোনটাকে কন্ট্রোল করতে হবে উপরে যে সার্কেলটা আছে সেটা কিন্তু লেন্থ এবং ওয়াইটকে আমরা বাড়াতে কমাতে পারবো এবং ভিতরে সার্কেলটা দিয়ে আমরা হোয়াটার স্পেট নিয়ন্ত্রণ করতে পারবো যেটা আমরা এখানে স্লাইডার দিয়েও করতে পারি এবং এখানে মুভ করাতে চাইলে কেন্দ্রের উপরে মাংস বাঁপটা চেপে তো এভাবে ড্রাক করলে আমরা যে কোনো জায়গায় এটাকে আমরা ইমেজের যে কোনো জায়গায় সেট করতে পারবো এবং এখানে বাইরের দিকে যে সার্কেলটা আছে তার উপরে এইভাবে কাঠ নিয়ে এসে যদি আমরা এভাবে মাছ বাবা চেপে ধরে ড্রাক করি তাহলে এটাকে আমরা রোটেটও করাতে পারবো তো সবগুলো সেটিং প্রায় একই রকম শুধু আমরা এখানে যে পিসেটের বক্সের যে পিসেটগুলো আছে সেগুলো এভাবে অ্যাপ্লাই করে বিভিন্ন রকম লাইটিং ইফেক্ট আমরা এখান থেকে পেতে পারি তো আমি পূর্বে যে ইফেক্টটা ক্রিয়েট করেছি তো সেটাই আমি দেখাবো যে এই ইফেক্টটা আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি দেখুন এভাবে একটা কালারফুল ইফেক্ট চার দিক থেকে লাইট পড়ছে মাঝখানে একজন শিল্পী নৃত্য করছে তো এভাবে ইফেক্টটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি ইমেজের চারপাশে পাঁচটা লাইট নিয়েছি এবং এখানে লাইটিং ইফেক্টগুলো আমরা কিভাবে ফিল্টার থেকে র্যান্ডারের লাইটিং ইফেক্টস এই কমান্ডটা অ্যাপ্লাই করে এখানে অ্যাপ্লাই করতে পারি এখানে লেয়ার প্যানেলে কিন্তু মূল ইমেজের যে স্পার্ট অবজেক্টের লেয়ারটা আছে সেটা আমরা অ্যাক্টিভ করে নিয়েছি ডুপ্লিকেট করে নিয়ে ফিল্টার থেকে র্যান্ডারে গিয়ে লাইটিং ইফেক্টস এই কমান্ডটা এখানে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লাইটিং ইফেক্টের যে ডায়লগ বক্স সেটা এখানে ওপেন হয়ে গেছে তো এখানে স্পট লাইট এখানে নির্ধারিত ছিল তাই স্পট লাইট দেখা যাচ্ছে এবং কালার বক্সে সায়ান কালার আছে তো সায়ান কালারটা সিলেক্ট অবস্থায় আমি জাস্ট এখানে কেন্দ্রের উপর মানুষের পটেছি চেপে ডাক করে এটাকে আমরা এভাবে লাইটের শেডের নিচে সেট করে দেব এখানে যাবতীয় সেটিংগুলো আছে সেটা আমাদের প্রয়োজন মতো ইনটেন্সিটি এবং ওয়াইড লেংথ এবং হট স্পট এগুলো আমরা বাড়িয়ে কমিয়ে এটা সেট করে অ্যাডজাস্ট করে নেব তো এরপরে দেখা যাচ্ছে যে এখানে পর্যায়ক্রমে চারটা লাইটিং কিন্তু এখানে চারটা স্পট লাইট কিন্তু পর্যায়ক্রমে এখানে অ্যাপ্লাই করাই আছে অ্যাপ্লাই করা না থাকলে আমরা এখানে নিউ যে অ্যাড নিউ স্পটলাইট এ এক করে ক্লিক করে এখানে অ্যাড করে নিব তো এখানে ক্লিক করলে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন চাইলে আমরা এখান থেকে ডিলিট করে ফেলতে পারবো যেহেতু এখানে অ্যাড করাই আছে তাহলে আমরা এই এখানে যে ইয়েলো কালারের চোখের মতো যা দেখা যায় এর উপরে ক্লিক করলে সেই স্পটলাইটটা অ্যাক্টিভ হবে এবং সেই লেয়ারটা আমরা এখানে একটি অবস্থায় দেখতে পাবো তা আমি এটার ভিজিবিলিটি অন করে দিলাম এখানে গ্রিন কালার দেখা যাচ্ছে আমি এটাকে মুভ কেন্দ্রের কেন্দ্রের উপর কাশ নিয়ে বাপাটা চেপে ধরে এভাবে এটা মুভ করিয়ে এভাবে এই শেডের সাথে এটা অ্যাডজাস্ট করে দিলাম এবং এটার যে স্পট যে সার্কেলটা আছে সেটাকে আমরা এখান থেকে ড্রা করে একটু কমিয়ে দিচ্ছি সাথে সাথে কিন্তু এখানে স্লাইডার স্লাইডারটা বাম দিকে চলে আসছে এবং মানও কমে গেছে এবার আমরা এই এ একের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে স্পটলাইট টু এখানে অ্যাক্টিভ হলো এবং এখানে ভিজিবিলিটি অন করে দিলাম অন করার সাথে সাথে কালারটাও দেখা যাচ্ছে রেড কালার এখানে আমি এভাবে ড্রাগ করে এটাকে মুভ করে এখানে এটার নিচে নিয়ে আসলাম এবং এটাকে একটু রোটেট করতে হবে এখানে বাইরের যে ওভারশেপটা আছে এর উপরে কাঁসটা দেখুন রোটেড টিস দেখা যাচ্ছে বাইরের যখন কাশটা নিচ্ছি ভিতরে নিলে মুভ দেখা যাচ্ছে তো বাইরে নিয়ে এসে আমি যদি এভাবে ড্রাগ করি তাহলে এটা রোটে রোট এটা আমরা ঘোরাতে পারছি অর্থাৎ রোটেট করতে পারছি পুনরায় মুভ করে আমরা এখানে সেট করে দেবো এভাবে সেট করে দিলাম তো আমাদের দ্বিতীয় স্পটলাইট এখানে সেট হয়ে গেল এবার আমরা এখানে নিচে যেয়ে আকৃতির আইকনটা দেখতে পাচ্ছি এখানে যদি ক্লিক করি তাহলে এই স্পটলাইট এখানে অ্যাক্টিভ হয়ে গেল এবং কালারটা সাথে সাথে এখানে সেই স্পটলাইটের লেয়ারটাও অ্যাক্টিভ হয়ে গেল লেয়ারের মতো দেখা যাচ্ছে আসলে কিন্তু এটা লাইটের লেয়ার নয় এটা এখানে লাইটসের যে অপশনগুলো আছে সেগুলোর ভিজিবিলিটি অন অফ করার জন্য এখানে একটা প্যানেল দেখা যাচ্ছে তো স্পটলাইট ফাইভ নামে যে লাইটসটা রয়েছে তার ভিজিবিলিটি অন করে দিচ্ছি অন করার সাথে সাথে এখানে লাইটটা দেখা যাচ্ছে এত কিন্তু লাইটটা দেখা যাচ্ছিলো না কারণ ভিজিবিলিটি অফ অবস্থা ছিল তো এখানে এটা মুভ করে আমি এখানে সেট করে দিচ্ছি এটা সেট হয়ে গেলো সবার শেষে যে চৌ আঁকটি ইয়েলো কালার আইকনটা আছে এর উপরে ক্লিক করলে লাইটটা এখানে অ্যাক্টিভেট হয়ে গেলো এখানে ভিজিবিলিটি অন করে দিলাম এটা ইয়েলো কালার রয়েছে তো কেন্দ্রের যে বিদ্যুৎটা আছে সেখানে কাঁশো নিয়ে মাংস বামটা চেপে ধরে ড্রাক করে এটাকে মুভ করি আমরা এখানে এভাবে সেট করে দেবো এটাকে আমি এটা রোটেট করে নিই তো এখানে আমরা এটাকে সেট করে ফেললাম দেখতে পাচ্ছেন লাইটিং ইফেক্টও দেখা যাচ্ছে তো এখানে মেটানিক যে স্লাইডার আছে এটাকে আমরা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং হট স্পটাকে আমরা একটু কমিয়ে দিচ্ছি এভাবে এবং কালারটাকে আমরা একটু এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি কালার তো এখানে ওই যাবতীয় সেটিংগুলো আমরা চাইলে এখান থেকে গুলোকে অ্যাডজাস্ট করতে পারবো দেখুন দেখা যাচ্ছে কিন্তু এখানে যে লাইটের যে শেডটা আছে শেডের ভিতরে কিন্তু শেডের ভিতরে আমরা যে লাইটিং কীভাবে জ্বালাবো সেটা সেটা করার জন্য আমরা যেই শেডটা লাইটটা চেঞ্জ করবো সেই শেডের গ্রুপটা কীভাবে সিলেক্ট করে নিলাম সিলেক্ট ওপেন করলাম ওপেন করে যেহেতু ওপেন করলাম ওপেন করে ইলিপ যে ইলিপসটা আমরা রেখেছি এখানে সেই ইলিপসের লেয়ারটা কীভাবে অ্যাক্টিভেট করলাম অ্যাক্টিভেট করে সেটাকে আমরা মাসে ডারবাটা ক্লিক করে হবে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম কনভার্ট করে নিয়ে এবার আমরা ফিল্টার থেকে র্যান্ডারে গিয়ে লাইটের ইফেক্ট এখানে ক্লিক করার সাথে সাথে লাইটিং ইফেক্ট ডাইলে বক্স চলে আসছে এবং অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন যে ইলিপ্সটা এখানে গ্রিন কালারের হয়ে গেছে তাহলে ওকে আমাদের গ্রিন কালারের যে লাইটটা আছে সেটা আমরা জ্বালিয়ে ফেললাম এবার সেই গ্রুপটাকে এখানে ক্লোজ করে ফেলি ফেলি এবার আমাদের দ্বিতীয় যে রেড কালারের লাইটিংটা আছে সেটাকে জ্বালাবো রেড কালারের লাইটের যে শেপের গ্রুপটা আছে সেটাকে ওপেন করলাম ওপেন করি ইলিপসের মাসে বাপরে ক্লিক করে ইলিশ লেয়ারটাকে এখানে সিলেক্ট করলাম সেলেক্ট করে এখানে ডান বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কনভার্ট করে নিলাম কনভার্ট করে নিয়ে পুনরায় ফিল্টার থেকে রেন্ডারে গিয়ে এখানে আমরা লাইটিং ইফেক্টসমাটা এখানে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার সাথে সাথে অটোমেটিক্যালি সেটা দেখুন রেড হয়ে গেছে এভাবে লিফ্ট সেপগুলোকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিয়ে যখন আমরা র্যান্ডার থেকে লাইটিং ইফেক্ট অ্যাপ্লাই করছি তখন প্রতিটা লাইট কিন্তু এভাবে তার শ লাইট অনুযায়ী সে ভিতরের যে লিস্টটা আছে সেটা কালারাইজ হচ্ছে তো এভাবে আমরা প্রতিটা সেটকে জ্বালিয়ে ফেলবে এভাবে এভাবে আমরা খুব সহজে এই ইন্টারেস্টিং ইফেক্টটা ক্রিয়েট করতে পারি এবং চাইলেই আমরা যে কোনো সময় এই লাইটটাকে চেঞ্জ করতে পারবো কারণ কি তো এখানে যেহেতু আমরা ইমেজটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিয়ে তারপরে স্মার্ট ফিল্টার ব্যবহার করেছি লাইটিং ফিট ব্যবহার করেছি সেহেতু এটা স্মার্ট ফিল্টার হিসেবে এই ইমেজের উপরে অ্যাপ্লাই হয়েছে তো আমরা লাইটিং ইফেক্টের উপরে যদি মাছ আমরা ডাবল ক্লিক করি তাহলে কোনো নয় আমাদের লাইটিং ইফেক্টের ডায়লক বক্সটা এখানে ওপেন হবে এবং চাইলে আমরা যে কোনো লাইটের কালার এখান থেকে আমরা কালার বিকে উইন্ডো থেকে চেঞ্জ করে ফেলতে পারছি আমাদের যখন যেটা খুশি যে কালারটা আমাদের প্রয়োজন তখন সেই কালারটা আমরা এখান থেকে অটোমেটিক্যালি এখান থেকে আমরা চেঞ্জ করে ফেলতে পারছি এই সুবিধাটা আমরা একমাত্র পেয়েছি যখন আমরা ইমেজটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিয়েছি ফলে আমরা এই সুবিধাটা এখান থেকে পাচ্ছি এভাবে আমরা খুব সহজেই ফিল্টার এবং র্যান্ডারের লাইটিং ইফেক্টস এই ফিল্টারটা ব্যবহার করে এরকম ইফেক্ট ক্রিয়েট করতে পারি আশা করি টি আপনাদের ভালো লেগে থাকবে আপনারা বিভিন্ন রকম ইমেজের উপরে লাইটিক্টারি ফিল্টারটা ব্যবহার করে দেখবেন বাংলা টি টোয়েন টিভি ভালো লাগলে অবশ্যই বাংলা টিয়েন্ট টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী টিউলে আমি ফিটার মেনুর শার্পেনের যে যাবতীয় সাব কমারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ